পূর্বর রত্নভণ্ডারর খালি বাক্স আলমিরা স্থানান্তর পাই সরকারী অনুমতি মিলি সারিছে। খুব শীঘ্র রত্নভণ্ডার মরামতি সাঙ্গক অলঙ্কার গণতি মণতি প্রক্রিয়া আরম্ভ করা যাব। রত্নভণ্ডারর স্থিতি অনুধ্যান পাই জিপিআরএস সার্ভে সহিত অত্যাধুনিক বৈষয়িক জ্ঞানকৌশল প্রয়োগ করা যাব বলে আইনমন্ত্রী পৃথিবীরাজ হরিচন্দন কইছেন্তি। শ্রীমন্দিরে ভক্তঙ্কর গহলি, ভিড় নিয়ন্ত্রণ পাই লগাযিব এআই ক্যামেরা, এয়াদ্বারা দর্শন ব্যবস্থা শৃঙ্খলিত হব। পুরীরে রথসেবা সম্মান 2024 কার্যক্রমে যোগ দেওয়া অবসরের সূচনা দিয়েছেন আইনমন্ত্রী পৃথিবীরাজ হরিচন্দন। সিফটিং পাই যে মার্গদর্শিকা এবে সেই কথাটি আমি ছাড়ি যাইছিলু, এটা আমার ভুল লা। আমি সিফটিং পাই যে বিভিন্ন বাক্স মানকর সিফটিং র যে মার্গদর্শিকা এবে তাকু বিভাগ তাকু অনুমোদন দেই সারিছি, এবং আপরে যে প্রক্রিয়া হব যে মরামতি এবং তাপরে গণতি মণতি এ প্রক্রিয়া বহুত শীঘ্র আরম্ভ হয়েছে। সমস্ত আলোচনা হয়ে সারিছি এবং পুরাপুরি টেকনোলজির ব্যবহার করিকি সে যে গণতি মণতির প্রক্রিয়া এবং তার যে আমার যে জিপিআর সর্ভে ইত্যাদি ইত্যাদি যা যা আমি কইছিলু প্রতিটি কথাকে আমি আগামী দিনে করিবাকু যাও।